নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাই আমাদের খুব পপুলার ইউটিউব চ্যানেল এডুটিচারে। হ্যালো বন্ধুরা, আজকে আমি আলোচনা করব বাংলা ব্যাকরণের গুরুত্বপূর্ণ 15টা প্রশ্ন নিয়ে। আমি আজকে সেই সমস্ত প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব যেগুলো আপনাদের আসন্ন পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাই আপনাদের কাছে অনুরোধ, আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, কারণ বিশেষ আকর্ষণীয় বিষয়টি ভিডিওটির শেষে উল্লেখ করা আছে। এবং তার সাথে সাথে আপনারা অবশ্যই একটা খাতা পেন্সিল নিয়ে প্রস্তুত থাকবেন অনলাইন মক টেস্ট পরীক্ষা দেওয়ার জন্য। তা আপনারা অবশ্যই একটা খাতা পেন্সিল জোগাড় করুন এবং আজকের প্রশ্নগুলোর মধ্যে যে প্রশ্নটার উত্তর আপনার সঠিক হচ্ছে সেটাই আপনি রাইট চিহ্ন দেবেন আপনাদের খাতায়, এবং যেটা ভুল হচ্ছে সেটাই ক্রস চিহ্ন দেবেন। এইভাবে আমি আপনাদের সাথে 15টা প্রশ্ন নিয়ে আলোচনা করব এবং আলোচনা শেষে আমি আপনাদের জিজ্ঞেস করব আপনারা কে কত মার্কস পেলেন। আপনারা আপনাদের প্রাপ্ত মার্কস অবশ্যই সঠিকভাবে ক্যালকুলেট করে আমাদের কমেন্ট লাইনে পোস্ট করবেন। মার্কস পোস্ট করার সাথে সাথে যেরকম আপনারা বুঝতে পারবেন যে আপনাদের পারফরমেন্স কোন লেভেলে আছে আর কতটা এনহ্যান্স করতে হবে, আর আমরা বুঝতে পারবো আমাদের ভিডিওর সার্থকতা। তো চলুন বন্ধুরা, আশা করছি আপনারা সবাই খাতা পেন্সিল নিয়ে প্রস্তুত। প্রথম প্রশ্ন 2120 নম্বর প্রশ্ন। আর আপনারা এর আগে যে সমস্ত ক্লাসগুলো হয়েছে সেই সমস্ত ক্লাসগুলো যদি দেখতে চান তাহলে আপনারা অবশ্যই আমাদের চ্যানেলের প্লেলিস্টে যাবেন এই ভিডিওটা শেষ করে, এবং সেখানে গিয়ে আপনারা দেখবেন চ্যানেলের প্লেলিস্টে বাংলা ব্যাকরণ বলে একটা ফোল্ডার বানানো আছে, তার মধ্যে আপনারা যাবতীয় মোটিভেশনাল ভিডিওগুলো পেয়ে যাবেন। তো চলুন আজকে প্রথম প্রশ্ন দিয়ে শুরু করছি। আমারে তুমি করিবে ত্রাণ, এ নহে মোর প্রার্থনা। এখানে আমারে কোন কারকে কোন বিভক্তি, তা এখানে আমার এটা কোন কারকের কোন বিভক্তি সেটা আপনাদের নির্বাচন করতে হবে। 2120 নম্বর প্রশ্নে যারা এই কোশ্চেনে অ্যান্সার করছেন, অপশান গ কর্মকারকের দ্বিতীয়া, তাদের সবার উত্তর সঠিক, তাদের সবাইকে সাধুবাদ জানাই। আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নম্বর 2121 নম্বর প্রশ্নে। তোমার দেখা পেলাম না, কোন কারকের কোন বিভক্তি, তা এটা ছিল আপনাদের গেল দিনের হোমটাক্সের প্রশ্ন। তা হোমটাক্সের প্রশ্নে আপনারা সঠিক উত্তর নির্বাচন করুন। এই চারটে অপশানের মধ্যে যারা উত্তর সঠিক করেছেন আজকে আমরা দেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। যারা এই কোশ্চেন অ্যান্সার করছেন অপশান ক কর্মে ষষ্ঠী, তাদের সবার উত্তর সঠিক, তাদের সবাইকে সাধুবাদ জানাই। আর যাদের ইমেল অ্যাড্রেস চাওয়া হয়েছে আপনারা অবশ্যই আপনাদের ইমেল অ্যাড্রেসটা পোস্ট করবেন। তো চলুন আমরা চলে আসি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 2122 নম্বর প্রশ্নে। দেখে যেন মনে হয় চিনি উহারে, তাহলে এখানে উহারে শব্দটি আপনাদের ক খ গ ঘ চারটে অপশানের মধ্যে যেটা সঠিক উত্তর সেটা আপনাদের নির্বাচন করতে হবে। কারকের কোশ্চেন আছে, তা আপনারা এই ক খ গ ঘ এই চারটে অপশানের মধ্যে যারা এই কোশ্চেনে অ্যান্সার করছেন অপশান খ কর্মকারকের দ্বিতীয়া, তাদের সবার উত্তর সঠিক, তাদের সবাইকে সাধুবাদ জানাই। আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 2123 নম্বর প্রশ্নে। কোন বাক্যের পদে কর্মকারকের সপ্তমী বিভক্তি আছে, তাহলে এই চারটে অপশানের মধ্যে কোন বাক্যের পদে কর্মকারকের সপ্তমী বিভক্তি সেটা আপনাদের এখানে নির্বাচন করতে হবে। আপনারা সঠিক উত্তর নির্বাচন করুন। আর আমরা স্ক্রিনে দেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। যারা এই কোশ্চেনে অ্যান্সার করছেন অপশান ক বা অপশান এ, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, তাদের সবার উত্তর সঠিক, তাদের সবাইকে সাধুবাদ জানাই। আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নম্বর 2124 নম্বর প্রশ্নে। কোন বাক্যে কর্মকারকের সপ্তমী বিভক্তি চিহ্ন আছে, তাহলে আপনাদের এই চারটে অপশানের মধ্যে যেটা সঠিক উত্তর বলে মনে হচ্ছে সেটা আপনারা নির্বাচন করুন। আর আমরা স্ক্রিনে দেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। যারা এই কোশ্চেনে অ্যান্সার করছেন অপশান গ, এ অধীন দায়িত্বভার অর্পণ করুন, তাদের সবার উত্তর সঠিক, তাদের সবাইকে সাধুবাদ জানাই। আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নম্বর 2125 নম্বর প্রশ্নে। আপনাদের এখানে জিজ্ঞেস করা হয়েছে জিজ্ঞাসিব জনে জনে, এখানে জনে জনে কোন কারক ও কোন বিভক্তি, তাহলে এই জনে জনেটা কোন কারকের কোন বিভক্তি সেটা আপনাদের নির্বাচন করতে হবে। আপনারা সঠিক উত্তর নির্বাচন করুন। আর আমরা স্ক্রিনে দেখে নিচ্ছি এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। যারা এই কোশ্চেনে অ্যান্সার করছেন অপশান খ কর্মে সপ্তমী, তাদের সবার উত্তর সঠিক। চলে আসছি আমরা পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 2126 নম্বর প্রশ্নে। ভিক্ষুককে ভিক্ষা দাও, বাক্যে ভিক্ষা কোন কারকের কোন বিভক্তি, তাহলে আপনারা ক্রিয়াকে কোশ্চেন করলে আপনারা যে উত্তর পাচ্ছেন সেই উত্তর অনুযায়ী আমাদের এখানে সঠিক উত্তর যেটা সেটা আপনাদের নির্বাচন করতে হবে। আপনারা এই চারটে অপশানের মধ্যে আপনাদের খাতায় সঠিক উত্তরটি নির্বাচন করুন। আর আমরা স্ক্রিনে দেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটি। এই ভিক্ষাটা যারা বলছেন অপশান গ কর্মে শূন্য, তাদের সবার উত্তর সঠিক, তাদের সবাইকে সাধুবাদ জানাই। আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নম্বর 2127 নম্বর প্রশ্নে। তাকে বলো, এই বাক্যে তাকে পদটির কারক ও বিভক্তি কি, তাহলে তাকে আমাদের এখানে কারক বিভক্তি নির্ণয় করতে হবে। 2127 নম্বর প্রশ্নে যারা এই কোশ্চেনে অ্যান্সার করছেন অপশান খ কর্মে দ্বিতীয়া, তাদের সবার উত্তর সঠিক। চলে আসছি আমরা পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নম্বর 2128 নম্বর প্রশ্নে। করণ শব্দটির অর্থ,
তাহলে করণ শব্দটির কি অর্থ সেটা আপনাদের এখানে নির্বাচন করতে হবে। আপনারা সঠিক উত্তরটি নির্বাচন করুন আর আমরা স্ক্রিনে দেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটি। 2128 নম্বর প্রশ্নে যারা এই কোশ্চেনে অ্যান্সার করছেন অপশান গ যন্ত্র বা সহায় বা যন্ত্র বা সহায়ক বা উপায় তাদের সবার উত্তর সঠিক। চলে আসছি আমরা পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নম্বর 2129 নম্বর প্রশ্নে ক্রিয়া সম্পাদনের যন্ত্র উপকরণ বা সহায়ককে কোন কারক বলা হয়। আমরা একটু আগেই শিখে এসেছি আগের কোশ্চেনটাতেই ছিল, তা আপনারা যারা আগের কোশ্চেনটা বুঝতে পেরেছেন তারা সবাই এই কোশ্চেনের অ্যান্সার আশা করছি সবাই সঠিক উত্তর করতে পারবেন। যারা এই কোশ্চেনে অ্যান্সার করছেন অপশান গ করণ কারক তাদের সবার উত্তর সঠিক। চলে আসছি আমরা পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নম্বর 2130 নম্বর প্রশ্নে কোন বাক্যটিতে করণ কারককে শূন্য বিভক্তির উদাহরণ আছে। তাহলে আপনাদের এই চারটে বাক্যের মধ্যে যে বাক্যটিতে করণ কারকের শূন্য বিভক্তি আছে সেটা আপনাদের নির্বাচন করতে হবে। আপনারা সঠিক উত্তরটি নির্বাচন করুন আর আমরা স্ক্রিনে দেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। যারা এই কোশ্চেনে অ্যান্সার করছেন অপশান গ ছেলেরা মাঠে বল খেলে তাদের সবার উত্তর সঠিক। চলে আসবো আমরা পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নম্বর 2131 নম্বর প্রশ্নে ডাকাতেরা গৃহস্বামীর মাথায় লাঠি মেরেছে, এখানে লাঠি কোন কারকের কোন বিভক্তি। তাহলে আপনাদের এই লাঠিটা কোন কারকের কোন বিভক্তি সেটা আপনাদের নির্বাচন করতে হবে। 2131 নম্বর প্রশ্নে এই লাঠি দ্বারা করেছে, যারা বলছেন এই কোশ্চেনে অ্যান্সার অপশান গ করণী শূন্য তাদের সবার উত্তর সঠিক, তাদের সবাইকে সাধুবাদ জানাই। আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নম্বর 2132 নম্বর প্রশ্নে কোনটি করণ কারকের শূন্য বিভক্তির উদাহরণ। তাহলে আপনাদের চারটে অপশানের মধ্যে যেটি করণ কারকের শূন্য বিভক্তির উদাহরণ সেটা আপনাদের নির্বাচন করতে হবে। আপনারা সঠিক উত্তরটি নির্বাচন করুন আর আমরা স্ক্রিনে দেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। এই ঢিলের দ্বারা মারা, তা যারা এখানে কোশ্চেন অ্যান্সার করছেন অপশান গ পাখিকে ঢিল মারলে কেন, তাদের সবার উত্তর সঠিক। চলে আসছি আমরা পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নম্বর 2133 নম্বর প্রশ্নে লাঙলে জমি চাষ করা হয়, এখানে লাঙলে কোন কারকের কোন বিভক্তি। অর্থাৎ আপনারা নিজেরাই বুঝতে পেরেছেন, আপনারা যারা এর আগের কোশ্চেনগুলো সঠিক উত্তর করেছেন লাঙল দ্বারা করা হয়। তাহলে 2133 নম্বর প্রশ্নে যারা এখানে কোশ্চেন করছেন, কোশ্চেনে অ্যান্সার করছেন অপশান গ করণ কারকের সপ্তমী বিভক্তি, তাদের সবার উত্তর সঠিক। চলে আসছি আমরা পরবর্তী আজকে শেষ প্রশ্ন, প্রশ্ন নম্বর 2134 নম্বর প্রশ্ন আকাশে মেঘে ঢাকা নিম্নলিখিত বা নিম্নলেখ পথটি, মানে এই মেঘেটা আপনাদের কোন কারক সেটা আপনাদের নির্বাচন করতে হবে। আপনারা সঠিক উত্তরটি নির্বাচন করুন আর আমরা স্ক্রিনে দেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটি। তাহলে মেঘ দ্বারা ঢাকা, তা যারা দ্বারা দিয়া কর্তৃক এটা হয় করণ কারক। যারা এই কোশ্চেনে অ্যান্সার করছেন অপশান খ করণ কারক তাদের সবার উত্তর সঠিক, তাদের সবাইকে সাধুবাদ জানাই। তো এইবার বন্ধুরা আমরা 15টা কোশ্চেন আলোচনা করে ফেলেছি, আপনারা সবাই একে একে আজকে এই 15টা কোশ্চেনে কার কত মার্কস হলো আপনারা অবশ্যই আপনাদের মার্কসটা আমাদেরকে পোস্ট করবেন। আপনারা মার্কস পোস্ট করলে আপনারা যেরকম বুঝতে পারবেন যে আপনাদের পারফরমেন্স কতটা আর আপনাদের পারফরমেন্স কতটা এনহ্যান্স করতে হবে, আর আমরা বুঝতে পারবো আমাদের ভিডিওর সার্থকতা। তা আপনারা সবাই একে একে আপনাদের প্রাপ্ত মার্কসটা পোস্ট করুন আর তার সাথে সাথে আপনাদের যদি কোনো কোশ্চেন থেকে থাকে আপনারা আপনাদের কোশ্চেন অবশ্যই পোস্ট করতে পারেন, আমরা চেষ্টা করব আপনাদের কোশ্চেনের সঠিক ও সদুত্তর দেওয়ার। এখন আমরা চলে আসছি আপনাদের হোমটাস্কের প্রশ্ন, যেটা আপনাদের খুবই গুরুত্বপূর্ণ বিষয়, তা যেটা আমি ভিডিও শুরু হওয়ার আগেই উল্লেখ করেছি যে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। তা সেই পর্যায়ে চলে আসছি আপনাদের হোমটাস্কের প্রশ্নে। তা আমি আজকে আপনাদের হোমটাস্কের প্রশ্নটা বলছি, আপনারা একটু খাতায় লিখে নেবেন। আজকে আপনাদের হোমটাস্কের প্রশ্ন হলো লোকটা জাতিতে বৈষ্ণব, এই জাতিতে এর নিচে দাগ আছে, তাহলে রেখাঙ্কিত পথটি কোন কারকের কোন বিভক্তি। অপশান ক আছে করণের সপ্তমী, অপশান খ কর্মের সপ্তমী, অপশান গ অধিকরণের সপ্তমী এবং অপশান ঘ কর্তায় সপ্তমী। আবার আমি আজকে আপনাদের হোমটাস্কের প্রশ্নটা বলছি, লোকটা জাতিতে বৈষ্ণব, এই জাতিতে এর নিচে দাগ আছে, এই রেখাঙ্কিত পথটি কোন কারকের কোন বিভক্তি। অপশান ক করণের সপ্তমী, অপশান খ কর্মের সপ্তমী, অপশান গ অধিকরণের পঞ্চমী এবং অপশান ঘ কর্তায় সপ্তমী। আপনাদের এই চারটে অপশানের মধ্যে যে উত্তরটা সঠিক উত্তর বলে মনে হচ্ছে আপনারা এক্ষুনি সেটা কমেন্ট লাইনে পোস্ট করুন, আমরা আগামী দিনে ঠিক এই সময় এই প্রশ্নে যেটা সঠিক উত্তর হয় সেটা আমি আপনাদের দিয়ে দেব। এবং প্রথম 10 জন যারা সঠিক উত্তর দেবে এবং যাদের নাম শর্ট লিস্টেড হবে পুরস্কার বিতরণের জন্য তাদের ইমেল অ্যাড্রেস চাওয়া হবে, আপনারা অবশ্যই আপনাদের ইমেল অ্যাড্রেসটা পোস্ট করবেন। তো বন্ধুরা, আমাদের ভিডিওটি কেমন লাগলো সেটি কমেন্ট বক্সে লিখে জানান, তাতে আমরা একটু মোটিভেশন পাবো এবং কীরকম ধরনের ভিডিও আপনাদের প্রয়োজন তা আমাদের লিখে জানান। আপনারা কমেন্ট করলে আমরা বুঝতে পারবো আমাদের কাজের সার্থকতা। অজ্ঞাত কারণে যদি কোনো ভুল ত্রুটি হয়ে গিয়ে থাকে তাহলে ক্ষমা প্রার্থনীয়, এবং আমাদের চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করুন যাতে আপনার মতো অন্যান্য ভিউয়ার্সরাও উপকৃত হয়। আজ এই পর্যন্তই, সুস্থ থাকুন, ভালো থাকুন,
দেখা হবে আগামী নতুন আকর্ষণীয় ভিডিওতে। ধন্যবাদ।